জয়গুরু সর্বপ্রথম আমি পরম পরমপ্রী পদ্মে জানাই আমার শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণামাধা জগজ্জনী শ্রী শ্রী পরমার শিপদে জানাই আমার শতকোটি ভক্তপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম পরমপূজ্য পাহাদ শ্রী শ্রী বদার শি জানাই আমার শতকোটি ভক্তপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম পরম পূজ্য পাদ আচার্যদের শ্রী শ্রী দাদার জানাই আমার শতকোটি ভক্ত ভূমিষ্ঠ প্রণাম উপস্থিত এই মহতি সৎসঙ্গে অনলাইনে যারা আমার গুরুজন তাদের জন্য সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বর্তমান এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সময়টা মানে আমাদের খুব একটা অনুকূল নয় এক এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি আর এই করোনা পরিস্থিতির জন্য শিক্ষা বা আরো বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম বিধি নিষেধ আমাদের পালন করে চলতে হয় সামাজিক দূরত্ব আমাদের আমাদের সৃষ্টি হয়েছে এর ফলে মধ্যে মনের দূরত্ব বেড়েছে এরকম একটা প্রতিকূল অবস্থা কবে অস্ত হবে তা আমরা ঠিক জানি না কিন্তু এই সময়টাকে পার করে দিতে হবে এই সময়টা পার করে দেওয়ার জন্য শারীরিক মানসিক এই দুই দিকেই আমাদের অত্যন্ত পরাক্রমী হওয়ার এটা সময় আমরা দীর্ঘদিন ধরে ঠাকুরকে নিয়ে চলছি এই ঠাকুরকে নিয়ে চলার মধ্য দিয়ে মধ্য দিয়ে আমরা কতটা পরাক্রমী হয়েছি কতটা আমাদের বিরুদ্ধ পরিবেশকে নিয়ন্ত্রিত করতে পেরেছি বা কতটা আমরা এই পরিবেশকে অতিক্রম করার শক্তি অর্জন করেছি এটা নিজেদের কাছে নিজেদের একটা মানে একটা প্রমাণ দেওয়া বা একটা আত্মতৃপ্তি বা আত্মপ্রসাদ লাভ করার একটা বিষয় পরমেশ্বরী ঠাকুর কে একটি একজন যুবক উদ্ভ্রান্ত হয়ে তার কাছে গিয়েছিলেন যার পরে তারও বহু রকম সমস্যা তারপরে সেই সমস্যার কিভাবে সমাধান হবে চুল উস্কু খুস্কু হ্যাঁ উস্কু খুস্কু তার চুল তার উদ্ভ্রান্ত মতন একটা অবস্থা তার মাও সঙ্গে আছেন মা অত্যন্ত চিন্তিত পরম্পরায় শ্রী ঠাকুর তাকে বললেন বলে শোনো দেহ ভালো থাকলে ভালো থাকে সদাচার পালন করলে আর মন ভালো থাকে নামধ্যান প্রয়ন হয়ে চললে নাম ধ্যান করলে আর যার দেহ আর মন ভালো থাকে স্বর্গ তার হাতের হাতটা মুঠোয় তিনি দেখালেন বলছেন স্বর্গ তার হাতের মুঠ। আমি এই পরিস্থিতিতে পরাক্রমী হওয়ার জন্য যে আমাদের সাধনা আর উপরে দাঁড়িয়ে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে তার জন্য তার জন্য এই সদাচার পালন অত্যন্ত আবশ্যিক এবং এই নামধান পরায়ন হয়ে থাকা অত্যন্ত আবশ্যিক সদাচার মানে হচ্ছে শরীরটাকে ভালো রাখা কেমন করে ভালো রাখা আমাদের পূজিগত বাবাইদা আমাদের এই মধ্যম গ্রামে এসেছিলেন সস্তে দেওয়ার জন্য সেইখানে তিনি স্বস্তে দেওয়ার সময় বলেছিলেন আমরা বাইরে দাঁড়িয়ে শুনছিলাম যে আজ থেকে আপনাদের দেহখানি শ্রী বিগ্রহের মন্দির হয়ে গেল এই বিগ্রহের মন যাই হোক এই শারীরিক সদাচার মানে শরীরটাকে এমন করে রাখা যাতে সেই শরীরের মধ্যে তিনি স্বচ্ছন্দে থাকতে পারেন এই জন্য ঠাকুরের বলা আছে যে যত্র তত্র খাওয়া দাওয়া করা উচিত না এবং আরো একটি কথা বলা আছে হয়তো কেউ এটাকে অন্যভাবে নিতে পারেন সেটা হচ্ছে তার হাতেও খাওয়া উচিত না অর্থাৎ অসদাচারী যারা তাদের হাতে মানে খাওয়া উচিত না অত্যন্ত সদাচারী হয়ে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ঠাকুরের বলা আছে পরের গামছা ব্যবহার করা বিছানা বালিশে শোয়া ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেওয়া এরকম ভাবে যত রকম মানে সাবধানতা অবলম্বন করা যায় দেহটিকে সেইভাবে রাখা মানসিক সদাচার মানে হচ্ছে আহ মনটাকে ভালো রাখা আর মনটা ভালো কি করে হয় ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি সকলের মঙ্গল প্রার্থনা করা মঙ্গলের জন্য পরাম দয়ালের কাছে প্রার্থনা করা শ্রী শ্রী বর্দা একবার বলেছিলেন অনেককে ছিলেন সেখানে শ্রী শ্রী বর্দা বললেন আহ বড় মানুষকে বলতো প্রকৃত বড় মানুষকে তা অনেকে অনেক কথা বলছিলেন তখন শ্রী শ্রী বর্দা একটি কথা বললেন শোন অন্যের ভালো দেখে অন্যের উন্নতি দেখে যে আনন্দ পায় সে হচ্ছে বড় মানুষ সে হচ্ছে ভালো মানুষ মানে সে হচ্ছে ভালো মনের মানুষ আমার মনটাকে ভালো রাখতে গেলে অন্যের উন্নতি অন্যের ভালো দেখে মানে আনন্দ করতে লাগে এবং পরম দালের শ্রীপাদে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করা করা উচিত আর কি পরনিন্দা পরচর্চা এগুলো হচ্ছে আমাদের মনটাকে কলুষিত করে আবর্জনা জন্মায় আচার্যদের শ্রী দাদা একবার বলছিলেন যে ঠাকুর কখনো জঞ্জালের মধ্যে থাকেন না তা মনের মধ্যে জঞ্জাল সৃষ্টি করতে গেলে আমরা যদি পরনিন্দা করি অথবা পরচর্চা করি অথবা সেগুলো শুনি আমার নিজের মনে হয়েছে যে এগুলো শুনলে বেশি আবর্জনা জন্মে কেন আমার ভেতরে ওগুলো থেকে যায় ঠাকুরের একটি বাণী আছে ঠাকুর এক জায়গায় বলছেন অযথা প্রশংসা বরং ঢের ভালো যথা নিন্দার চাইতে কারেক্ট নিন্দা তার চাইতে মানে বেশি বেশি করে প্রশংসা করা এটা অনেক ভালো তিনি বলছেন একজনের হয়তো কোনো চরিত্রে ভালো গুণ নাই তবুও আমি তার সম্বন্ধে সেই কথা বানিয়ে বানিয়ে বললাম বলছেন এইটাও অনেক ভালো যথা নিন্দার চাইতে কারেক্ট নিন্দার চাইতে এটা করা অনেক ভালো আর এগুলো হচ্ছে মনটাকে ভালো রাখ আহ ভালো রাখার মানে উপায় আর কি সত্যানুসরণে শ্রী ঠাকুর বলছেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে আমাদের তো চোখে সাধারণত কি হয় অন্যদের দোষ ত্রুটি এইগুলো বেশি নজরে আসে ঠাকুর বলছেন যে অন্যের দোষ ত্রুটি এগুলো দেখার মধ্য দিয়ে নিজের মধ্যে সেই মানে ময়লা আবর্জনা এগুলো আমাদের ভেতরে গিয়ে বাসা বাজে কিন্তু আমাদের সাধারণত এইটাই চোখে পড়ে পরমপ্র শ্রী ঠাকুর যেমন আহ মানে মানুষের গুণটা দেখতেন তিনি দেখতে পেতেন সবটা কিন্তু দেখতেন না তার কাছে যখন এক তার একজন সেবক সম্বন্ধে সবাই কারেক্ট তাকে তার কাছে নালিশ করলো যে ঠাকুর ওর চরিত্রে এই 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 দোষ আছে ঠাকুর সব বললেন তোমরা যাই বলো ও কিন্তু তামাকটা খুব ভালো সাজে মানে গুণ কোথাও না কোথাও একটা আছেই সেইটাকে তিনি দেখতেন আর সেখান দিয়ে ঢুকে মানুষটাকে ভালো করতেন আমরা যদি এই অভ্যাসগুলো করি তাহলে আমার মনটা ভালো থাকবে আমার মানে মনটা ভালো থাকলে আমার দৃষ্টিটা ভালো হবে মানে মানুষের গুণটা তখন আমার চোখে পড়বে আর কি হচ্ছে মনের মানসিক সদাচার আর হচ্ছে 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 এইটা রাস্তা একটা আধ্যাত্মিক সদাচার তার আমাদের আত্মা আমাদের দেহ এবং মনকে অধিকার করে থাকি। মনটা আমাদের মন এবং দেহকে অধিকার করে থাকে আত্মা যদি আমরা আমাদের মন এবং শরীরটাকে দেহটাকে আমরা শুদ্ধ রাখতে পারি পরিশুদ্ধ রাখতে পারি তাহলে আত্মা অটোমেটিক্যালি মানে ভালো থাকি আত্মা মানে আমার সত্তা যা থাকার জন্য আমি আছি ওইটা ঠিক আমরা বোধ করতে পারি না মানে এই আত্মা এবং যে আমার মন এ দুটো কিন্তু সমার্থক নয় আমরা বলে থাকি ঠাকুরের একটি বাণী আছে যে মনের অনুসরণ করো না বিবেকের অনুসরণ করো কাজে মন ভালোও বলে মন্দও বলে কিন্তু আমার সত্তারূপী যে আত্মা আছে সে তার তার যে রূপটা সেই সেই রূপটা হচ্ছে ভগবানের রূপ আর কি সেই ঈশ্বরের অংশ কিন্তু তার সেটাকে আমরা দেখতে পাই না বুঝতে কেন সেটা আচ্ছাদিত থাকে আর কি আমাদের কর্ম আমাদের চলন এমনই হয় যে আত্মার প্রকৃত স্বরূপ আমাদের সামনে উদ্ঘাটিত হয় না উদ্ভাসিত হয় না যেমন সামান্য মেঘ সূর্যের কিরণকে আচ্ছাদিত করে তোলে আমাদেরও সেরকম প্রবৃত্তির যে মোহ প্রবৃত্তি জনিত যে চলনা সেটা এরকম মোহ মোহরূপ মানে একটা আবরণ সৃষ্টি করে যার ফলে আত্মার উদ্ভাসিত হয় না তাই ঠাকুরের যত কিছু কথা সেই কথাটা হচ্ছে দেহটাকে ভালো রাখো মনটাকে ভালো রাখো এর মধ্য দিয়ে আত্মা ভালো থাকবে এই সদাচার সম্পন্ন হবে এই সদাচার যখন আমাদের সম্পন্ন হয় আর মন ভালো থাকে ঠাকুর বলছেন ওই নাম ধ্যান করার মধ্য দিয়ে আমরা হয়তো নাম করি ধ্যানটা একটু কঠিন আমার নিজের মনে হয়েছে যে ধ্যানটা একটু কঠিন পরম্পরা শ্রী ঠাকুর বলছেন যে ধ্যান মানেই কোনো একটা কিছু চিন্তা নিয়ে লেগে থাকা আর তাই আমরা বোধ করতে পারি যা আমাদের লেগে থাকাটা আর বিক্ষেপে কিন্তু ভেঙে দিতে পারে না আমার মনটা যদি তাতে নিবদ্ধ থাকে এবার সারাদিন ধরে আমি কত কর্ম করি কত চিন্তা করি কত কিছু করি এখানে অনেক কিছু ঘটবে যা আমার এই লেগে থাকাটাকে মানে ডিস্টার্ব করে দেবে লেগে থাকাটাকে তার মধ্যে একটা আন্দোলন বা আলোড়ন সৃষ্টি করবে এই আন্দোলন বা আলোড়ন এইটা এইটা নেগেটিভ সাবজেক্ট না একটা পজিটিভ সাবজেক্ট এর মধ্য দিয়ে আমার ভেতরে একটা শিক্ষা হবে কারণ একটা যখনই আমি ডিস্টার্ব হই তখন আমার ধ্যানটাকে ঠিক রাখার জন্য আমি সেই ডিস্টারবেন্সটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করি এই করে করে কি হয় একটা কন্ট্রোলিং কন্ট্রোল বা কন্ট্রোলিং পাওয়ার আমার মধ্যে তৈরি হয় তাই মানে ঠাকুর যেরকম চেয়েছেন আমরা একটা সাধারণ মানুষ যেসব আমরাও সেই বিষয়ে ভয়টাও পেয়ে গেলাম এরকম না আর কি আমাদের জীবনটা আমরা পরম্পরায় শ্রী ঠাকুরকে পেয়েছি আমরা অত্যন্ত পাওয়ারফুল আমরা অত্যন্ত মানে অনেস্ট আমরা অত্যন্ত পরাক্রমী ঠাকুরের যে ঠাকুর যে ভক্তির কথা পরাক্রমের কথা বললেন এই পরাক্রম আজকে বলা আমি শুরু করেছি ঠাকুরকে নিয়ে চললে একটা মানুষ পরাক্রমী হয় ঠাকুর এক জায়গায় বলছেন দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই সাধারণত আমরা ভক্ত বলতে আমরা একটু মানে কেমন জানি একটু দুর্বল মানুষদের বুঝি ঠাকুর বললেন এটা এটা মানে হয়ই না তিনি বলছেন দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই তিনি সত্য অনুসরণ শুরুই করলেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ এই যুদ্ধ করার জন্য দীক্ষার সময় যা কিছু বলা হয় সেগুলো অনুশীলন করতে হবে সেইগুলো অনুশীলন করতে করতে আমাদের প্রিয় পরম যিনি আমাদের আরাধ্য দেবতা যিনি আমাদের জীবন ধর্মের উদ্গাতা যিনি ধর্মের বেত্তা পুরুষ যিনি পুরুষোত্তম যিনি জীবন্ত ঈশ্বর যিনি তার প্রতি আস্তে আস্তে আমাদের অনুরাগ সৃষ্টি হয় তখন তাকে খুশি করার তাকে প্রীত করার তাকে তুষ্ট করার একটা আমাদের বাসনা একটা ইচ্ছা একটা টেনাসিটি আমাদের মধ্যে গ্রো করে আর কি ঠাকুর বলছেন এইটা হচ্ছে পাওয়ারের উৎস আমার ভেতরে যে পাওয়ার জেনারেট করবে তার উৎস হচ্ছে এই তার প্রতি অনুরাগ তিনি বলছেন আদর্শে দীক্ষা অনুরাগ দীক্ষা অনুরাগ আনে কেন তার বলা কথাগুলি অনুশীলন করতে 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 তার প্রতি একটা অনুরাগ সৃষ্টি হয় মেকানিক্যালি তার কথাগুলি পালন করতে 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 তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয় মা যেমন সন্তানের জন্য দিন রাত কিছু করে করতে 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 সন্তানের প্রতি তার একটা অনুরাগ বা টান তৈরি হয় এইরকম যখন আমার জীবন্ত ঈশ্বর যিনি পরম প্রমাণ ঠাকুর এখন তো নরদেহে নেই কিন্তু তার জীবন্ত প্রভাব আছেন আমাদের সামনে আচার্যদের পরম পূজ্যবাহাদ শ্রী শ্রী দাদা ওই মানুষটাকে যখন আমার ভালো লাগে তাকে ছাড়া যখন আমি বাঁচি না তাকে ছাড়া যখন আমি থাকতে পারি না তা তিনি কিসে খুশি হন তিনি কিসে তুষ্ট হন এটাতেই যখন আমার জীবন সার্থক হয়ে ওঠে এইটা হচ্ছে আমার ভিতরে পাওয়ারের উৎস হনুমান এরকম ভক্ত ছিলেন যে শ্রীরামচন্দ্রকে প্রীত রাখা তার জীবনের কোনো মানে তিনি কত বড় ভক্ত এটা প্রমাণ করার কোনো বাসনা তার মনে কখনো ছিল না তাকে সুস্থ রাখা তাকে প্রীত করার যত কঠিনতম কাজ হোক তার প্রীতির জন্য সেই কর্মটি সম্পাদন করা এই ছিল হনুমানের জীবনের মানে একমাত্র তার জীবনের লক্ষ্য আর কি এটা হচ্ছে ভক্তের লক্ষণ পরমপর শ্রী ঠাকুর এই হনুমানের কথা অনেকবার বলেছেন বলেছেন যে আমি জন্ম থেকেই অনেক ভগবান দেখেছি ভক্ত দেখাতে পারিস হনুমানের মতো ভক্ত ভাব তিনি এরকম কথা বললেন তো এইটা যখন আমাদের মধ্যে গ্রো করে যখন আচার্য দেব দাদাকে যখন আমরা অনুভব করি তিনি আছেন সর্বত্র আছেন বিরাজমান আছেন আমার ঘরে আছেন আমি যেখানে বসে ঠাকুরের কথা বলছি এখানে আচার্যদেব সিসি দাদা আছেন তার দর্শন যখন আমার সর্বত্র হয় তাকে প্রীত করার বাসনা যখন আমাকে পাগল করে তোলে তখন আমার ভেতরে পাওয়ার জেনারেট করে তখন যে কোনো রকম পরিবেশ পরিস্থিতিকে আমি কন্ট্রোল করতে পারি পরম শ্রী ঠাকুর একটি জায়গায় বললেন আহ মানে আলোচনা প্রসঙ্গে যে আমাদের জীবনে দুঃখ চুইয়ে চুইয়ে আমাদের জীবনে দুঃখ আসে অন্তত চারটি জায়গা আছে যে জায়গা থেকে আমাদের জীবনে আহ দুঃখ চুয়ে চুয়ে আসে তার মধ্যে একটি হচ্ছে প্রারব্ধ কর্মফল আমার অনেক কর্ম করা আছে যা আমি অনেক অবগত আছি অনেক আমি বিস্তৃত হয়েছি এবং ভুলেও গেছি হয়তো পূর্ব কিছু করে থাকতে পারি কিন্তু সেইটা তো আমরা জানি না ওইটা নিয়ে আমি কথা বলছিও না এ জন্মেই হয়তো আমি এমন অনেক কর্ম করেছি এমন অনেক চিন্তা করেছি এমন অনেক কথা বলেছি যার অনেক ফল সৃষ্টি হয়েছে এর জন্য আমাদের জীবনে দুঃখ চুইয়ে চুইয়ে আসে আর বললেন পরিবেশগত কারণে আমাদের জীবনে দুঃখ চুঁয়ে চুইয়ে আসে পরিবেশ এই যে বর্তমানে আমাদের জীবনে দুঃখ চুয়ে চুয়ে আসছে এই করোনা পরিস্থিতির কারণে এরকম এক এক সময় এক এক রকম পরিবেশগত কারণে আমার উপরে দুঃখ দুঃখ আমাদের কাছে আসে আবার বলছেন জনিত কারণে আমাদের জীবনে দুঃখ আসে অনেক না জানা বা অনেক ভুল ভাল জানা ঠিকঠাক জানি না জানি অনেক কিছু কিন্তু সেগুলো ঠিকঠাক না জানার জন্য আমাদের জীবনে এই দুঃখ আসে আরেকটা বলছেন প্রবৃত্তি পরামৃষ্টতা প্রবৃত্তি পরতন্ত্রতা এইগুলো এই জায়গা এই চারটে জায়গা থেকে আমাদের জীবনে দুঃখ আসে কিন্তু এই চারটে জায়গায় রিপেয়ার করা সম্ভব কর্মফলকে কিভাবে রিপেয়ার করা যায় ঠাকুর একটি জায়গায় বলছেন একটি বাণীর মধ্যে যে প্রবৃত্তি পূরণের টানের চাইতে ইস্টে বা ইপসিতে বেশি টান না থাকিলে কিছুতেই সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কৃতকার্য হওয়া যায় না তার মানে সঞ্চিত কর্মফলের विरुद्धও কৃতকার্য হওয়া যেতে পারে এটা কি করে যেতে পারে পরম্পরাসিদ্ধ ঠাকুরের কাছে এই প্রশ্ন করা হয়েছিল পরম্পরাসিদ্ধ ঠাকুর যিনিই প্রশ্ন করেছিলেন তাকে বললেন দেখো তোমার জীবনে হয়তো এরকম আছে যে তুমি হয়তো এক বৎসর কাল তুমি হয়তো গৃহহীন হয়ে থাকবে ঘরে তোমার জায়গা হবে না এটা তোমার এটা তোমার কর্মফলে আছে কিন্তু তুমি ঠাকুর নিয়ে চলো তোমার তুমি হয়তো যার সঙ্গে ইষ্টকর্ম করো সেই ঋত্বিক তোমাকে বললেন যে চলো আমরা একটু ঠাকুরের যাজন কার্যে ঘুরে আসি এই যাজন কার্যে ঘুরে আসতে গিয়ে দেখা গেল এক বছর তুমি এখানে সেখানে ঠাকুরের কাজ পরম পিতার কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকলে এক বছর পরে তুমি ঘরে যখন ফিরলে তোমার কর্মফলটা কিন্তু ফলল কিন্তু যা তোমার জীবনে দুর্বিষহ হওয়ার কথা ছিল সেটা তোমার জীবনে মানে শুভ হয়ে গেল কোথায় তুমি মানে ঘরছাড়া হয়ে থাকবে দুঃখে কষ্টে জীবন কাটাবে তা না করে তুমি ঠাকুরের পরম পিতার কাজ নিয়ে থাকলে তোমার আরো কর্মফল শুভ কর্মফল সৃষ্টি হলো এইভাবে আমাদের প্রারব্ধ কর্মফলকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি পরিবেশগত যখন এই যে আচার্যদের শেষে দাদা যেমন বলেছেন সাড়ে তিন কোটি দীক্ষার কথা এরকম যত বেশি বেশি মানুষ মানে তার দীক্ষায় দীক্ষিত হবে এবং পরিশুদ্ধ রকমে চলবে যত বেশি বেশি মানুষ তত পরিবেশের উপরে একটা প্রভাব বিস্তার বিস্তার করবে আমার ঠাকুর এক জায়গায় বলেছিলেন এক ভাইকে মানে একটি বাড়ির এক দাদাকে কিছুতেই সে যাজন করে মানে মানে কিছুই করতে করতে পারছে পারছে না না তাকে তাকে কিছুতেই নিয়ন্ত্রিত সে কি করবে ঠাকুরকে যখন জিজ্ঞাসা করলে বলে ঠাকুর বললেন একটা কাজ করিস তুই ওই বাড়িতে ওরা যে জলটা খরচ করে না তুই একটু ওখান থেকে জল খরচ করে আসবি হাত পা ধুয়ে আসবি এইসব করবি তোর ছোঁয়া জল যেন ওরা ব্যবহার করে বললেন ঠাকুর এতে হবে জানিস না তো ঠাকুরের নাম ধান যারা করে পরম পিতার কাজ যারা করে তাদের কত পাওয়ার আমি বলছি এইটা যে আমাদের আমরা যদি সেই চলনে চলি তাহলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত এই পরিবেশকে পরিশুদ্ধ করে আর কি এত বড় পাওয়ার আমাদের মধ্যে আসতে পারে তাই আমরা যতটা সেইভাবে চলবো পরিবেশকেও আমরা নিয়ন্ত্রিত করতে পারি অজ্ঞতা একটা মানুষ ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর পার। যখন আমরা আচার্যকে সার করে তাকে মানে প্রধান করে আমরা যখন আমরা তার জীবন তার বাণী চর্চা এগুলোকে জানা তাকে বোঝা অনুভব করা এই পথে অগ্রসর হই ঠাকুর বলছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান আমাদের জ্ঞানের দরজাগুলিও খুলে যায় তার প্রবৃত্তি সেটা তো আগেই বললাম যে প্রবৃত্তি বড় ভয়ঙ্কর জিনিস আমাদের আমাদের মানে মনটাকে আমাদের দেহকে আমাদের চিন্তাকে আমাদের কর্মকে মানে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই যখনই আমরা মানে তাকে নিয়ে চলি পরম যখন আমরা মানে তার অধীন হই যখন যখন আমরা প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠি যখন তার প্রতি যখন অনুরাগ সৃষ্টি হয় তখন আমাদের ভেতরে পাওয়ার আসে আমরা এই প্রবৃত্তকেও তখন কন্ট্রোল করতে পারি পরমপূজ্যবাদি বর্দা একবার বললেন যে আমার ইচ্ছা নয় তোমরা দ্রব্য গ্রহণ করো শুধু তার সামান্য কথায় তাকে ভালোবেসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই তামাক জাতীয় দ্রব্য ছেড়ে দিল এই প্রবৃত্তিকে নিমেষে তারা মানে হারিয়ে দিল আর কি এইরকম একটা একটা করে হাজারো উদাহরণ দেওয়া যায় যে তার প্রতি যখন অনুরাগ তৈরি হয় তখন এই জায়গাটাকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি এইভাবে যেখান দিয়ে যেখান দিয়ে আমাদের জীবনে দুঃখ আসে সেইগুলোকে কিন্তু আমরা মানে রিপেয়ার করতে পারি বা কন্ট্রোল করতে পারি বা রেক্টিফাই করতে পারি এরকম ভাবে আমরা যত মানে আচার্য কেন্দ্রিক হব এটা শুধু কথার কথা নয় সব সময়ের জন্য প্রতিটি কাজ প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা হ্যাঁ আমার প্রতিটি ভাবনা প্রতিটি কথা আমি যদি এইটা মাথায় রেখে করি দাদা তুষ্ট হলেন তো আচার পরম্পরা শ্রী ঠাকুর তুষ্ট হলেন তো আমার ঘরের ভেতরে যে ঠাকুর আছেন যে আমার সিংহাসনে বা আমার আসনে যে তিনি আছেন তার কাছে যেন বলতে পারে ঠাকুর তুমি তুষ্ট তো আমি ঠিক আছে তো আমি আমি যেন এইটা যখন আমাকে পেয়ে বসে তখন আমরা নিজেদের জীবন আমাদের যেমন পরিশুদ্ধ হয় এবং তার প্রভাব এই সমাজের উপরও পড়ে পরমলাল সিসি ঠাকুরের যে দর্শন এটা রকম। মানে আমি যত রেক্টিফাইড হবো তার একটা প্রভাব আমার পরিবার আমার পরিবেশ এর উপরে পড়ে আর কি মানুষগুলি তার দ্বারা আকৃষ্ট হয় ঠাকুর এক জায়গায় বলছেন ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান যখন আমি প্রকৃত অর্থে ধার্মিক হয়ে উঠি তখন আমি ধর্মদান করি আমি জেনে শুনেও করি না জেনে শুনেও করি আমার চলনাটাই আমার আমার যে নিঃশ্বাস প্রশ্বাস আমার যে জ্যোতি ঠাকুরের আমাদের সংকল্প বাক্য আমরা দীক্ষার সময় পাঠ করেছি সেখানে জ্যোতি শব্দটি আছে আমার যে জ্যোতি তা পরিবেশের উপরে একটা প্রভাব বিস্তার করে এবং একটা মানুষ আস্তে আস্তে হয়ে ওঠে ঈশ্বর মুখী মানুষ আস্তে আস্তে হয়ে ওঠে ঠাকুর বলছেন পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা শান্ত হই আমরা শান্তি দান করতে পারি এই হচ্ছে আমাদের জীবনের চলন এইটুকু আমি বললাম পরমদালের শ্রীপাদুপদে আপনাদের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে আমার কথা আমি সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম